সরকারি নিষেধাজ্ঞা না মেনেই সাধারণ জীবনযাপন করছে নগরের মোগলটুলি এলাকাবাসী। সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের রাতে সরকার 10 দিনের সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। করোনা ভাইরাসকে দমন করতে, দেশের মানুষকে বাঁচাতে সকল ধরনের কার্যক্রম ও সাবধানতা অবলম্বন করে সরকার সাধারণ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে। বিধিনিষেধ থাকলেও সে ব্যাপারে অনেকেই সচেষ্ট নন। এদিকে ডাবলমোরিং থানার আওতাধীন দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির সামনের গলিতে যথেষ্ট লোক সমাগম দেখা যায়। পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও চলাচলে তোয়াক্কা করছে না অনেকেই। অপরদিকে আগ্রাবাদ মোড় এলাকা জনশূন্য থাকলেও ডাবলমোরিং থানার অফিসার ইনচার্জ সুদীপ দাসকে নিয়মিত এলাকা পরিদর্শনে দেখা যায়। সেই সময় আগ্রাবাদের দায়িত্ব পালনকালে উপপরিদর্শক এইচ এম ওয়াহিদুল্লাহকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। আগ্রাবাদ টিএনটি কলোনিতে লোক সমাগম দেখা গেলে তাদের সবাইকে পরামর্শের মাধ্যমে স্থান ত্যাগ করে বাসায় চলে যাওয়ার আহ্বান করেন। এরপর পুরো এলাকা জুড়ে মাইকিং করে গণসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যান। আপনারা যে বাসার বাইরে বসে বসে আড্ডা মারতেছেন, ওইটা দিয়ে দেশের আপনার পরিবারের জন্য আপনার সবাই জন্য কত কত ক্ষতি হচ্ছে আপনারা হয়তো জানেন না। এই ভাইরাস আমি চোখে দেখি না। এই ভাইরাসের কোনো চিকিৎসা কোনো ওষুধ আজ বিশ্বব্যাপী আবিষ্কার হয় নাই, কিন্তু এই একটা ভাইরাস থেকে আপনি আপনার পরিবার কিংবা আপনার সমাজ শুধুমাত্র একটাই ভাবে বাঁচতে পারবে, সেটা হচ্ছে আপনাদের সমাজ সবার মাঝে জনসচেতনতা। আপনি সচেতন হন, আপনার পরিবারকে সচেতন করুন। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বাসার বাহিরে আসবেন না। যদি কোনো অতি প্রয়োজনীয় কাজ থাকে, যেমন আপনার ওষুধ আপনার খাবার দাবার এগুলো প্রয়োগ করার পর অবশ্যই বাসায় ঢুকে যাবেন, এবং বাসায় ঢোকার সময় সাবান দিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে নেবেন। ডেস্ক রিপোর্ট, বিএনটিভি চট্টগ্রাম।